আমার মতন পদক্ষেপ মৃত্যু মনে কালটা বৃষ্টির আগে কাটা উঠবে। আমার মতন পদক্ষেপ মৃত্যু মনে কালটা বৃষ্টির আগে কাটা উঠবে। পাথর কত কবে আইলো এটা তো দেখা যাচ্ছে। আপনার নাম কি? আমার নাম জয়নাল আবেদিন। এটা কোন জায়গা? এটা কুলুবাড়ি উত্তরপাড়া। ফুসকুনির পাড় তার ভাঙি আমার বেজা ক্ষয় ক্ষতি দেখেন কত দুঃখ ভাঙছে আমার ফুসকুনির পাড়। এটা আরো বহুত দিকে আসিল তখন তারা আমি বারবার করছি যে তোমরা এই কাজটা যত দ্রুতভাবে তাড়াতাড়ি উঠাও, এটা দিয়ে আমরা দীর্ঘদিন লাতি আমরা এই জল করিয়া এটা কাজটা উড়াইতে তোমরা কষ্ট হইব। এটা এইসব কথা করানোর পর তাইও তারা এই কাজটা কোনো হিতান করছে না। এখন কী চান আপনি? আমি সেটি আছি যে যেভাবে হোক আমার কাজটা যাতে যেভাবে আমার ফুসকুনির পাড় রক্ষা হয়, আমার এই অতি তাড়াতাড়ি আমার ফুসকুনির পাড় রক্ষার লাগে আমি কি বুঝলেন ওই দুইটা সেক্রেটারি প্রধানের গাফিলতির কারণে এই কাজটা হয়েছে। আপনি দয়ালেখার মেম্বার, এই কাজটা মানে শুরু হয়েছে এটা কেন হইতেছে না আপনি জানেননি কিছু? কাজটা আসলে দুই বছর আগে এসএনজি বাজেট হয়েছি, পরে ইনার নিয়েছি, কাজটা ধরনলাই রিকোয়েস্ট করছি। তো এই পঞ্চায়েত প্রধান প্লাস সেক্রেটারি অন্যরাও আই কাজটা ধরনলাই হেল্প দিল দিয়ে কাজটা ধরছে ধরিয়ে এই কই তাড়াতাড়ি কাজটা উড়া উড়াই ব্যাপারে মানে আমার যথেষ্ট চেষ্টা করছি। আচ্ছা, কিন্তু এখানে সেক্রেটারি বা পঞ্চায়েত সমিতি বা প্রধান তারা একটু মানে গাফিলতির কারণে এই কাজটা আজকে মানে যেন একটা দুর্নীতি বুকের ভিতরে হয়ে গেছে। সমস্যাটা হলো আজকে ১৯ কাজটা আছে, ১৯ কাজ আওনে এই কাজে পাথর টাথর ফালাইছে, পাথর টাথর ফালাইছে যে প্রায় আমার দেড় বছর দুই বছরের মতন আজকে পাথর ফালা রেখেছে যে তখন এই কাজ ধরতে আসে, কাজ ধরতে আইয়া খুব খরান গেল, এই খরানের মধ্যে কাজ করতে আসে আজকে এই আপনার মিস্ত্রি আইসে, মিস্ত্রি আইয়া কিছু কাজ করছে, কাজ করার পরে দেখা গেলো যে তারা সিমেন্ট টিমেন্টের সব শর্ট হয়ে গেছে, এই সিমেন্ট আইব আছে এই দিচ্ছে এই হাল অবস্থায় প্রায় আমাকে আরও এক মাস এইভাবে আটকে রেখেছে। হলো আপনার ফুসকুনির পাড়ের যে সাইডের যেই আমার ফুসকুনির পাড় রক্ষা বানান লাগিয়া এটা আমার ওয়াল দিছিল। কত টাকা বাজেট হয়েছে এটা? এটা প্রায় ৪,০০০০ মতন বাজেট। আচ্ছা, এটা কাজটা কে করাইতে আছে? কাজটা করাইতে আছে পঞ্চায়েত এবং সেক্রেটারি। পঞ্চায়েতের সেক্রেটারি আসিল একদিন আর প্রধান আসিল একদিন। আচ্ছা, আর এর ভিত্তি তো মিস্ত্রিরা আসে আইসে গেছে এই কাজ করছে, এটা হয়েছে সেটা হয়েছে এই তারা কতদিন থেকে আটকাল কাজটা? কাজটা প্রায় আজকে এক পর্যন্ত বন্ধ, এই কাজ হবে হয়েছে না এই হাল অবস্থা তারা। পাথর কত কবে আইলো এটা তো দেখা যাচ্ছে। আপনার নাম কি? আমার নাম জয়নাল আবেদিন। এটা কোন জায়গা? এটা কুলুবাড়ি উত্তরপাড়া। আচ্ছা, আপনি দয়ালেখার মেম্বার, এই কাজটা মানে শুরু হয়েছে এটা কেন হইতেছে না আপনি জানেননি কিছু? কাজটা আসলে দুই বছর আগে এসএনজি বাজেট হয়েছি, পরে ইনার নিয়েছি, কাজটা ধরনলাই রিকোয়েস্ট করছি। তো এই পঞ্চায়েত প্রধান প্লাস সেক্রেটারি অন্যরাও আই কাজটা ধরনলাই হেল্প দিল দিয়ে কাজটা ধরছে ধরিয়ে এই কই তাড়াতাড়ি কাজটা উড়া উড়াই ব্যাপারে মানে আমার যথেষ্ট চেষ্টা করছি। আচ্ছা, কিন্তু এখানে সেক্রেটারি বা পঞ্চায়েত সমিতি বা প্রধান তারা একটু মানে গাফিলতির কারণে এই কাজটা আজকে মানে যেন একটা দুর্নীতি বুকের ভিতরে হয়ে গেছে। সমস্যাটা হলো আজকে ১৯ কাজটা আছে, ১৯ কাজ আওনে এই কাজে পাথর টাথর ফালাইছে, পাথর টাথর ফালাইছে যে প্রায় আমার দেড় বছর দুই বছরের মতন আজকে পাথর ফালা রেখেছে যে তখন এই কাজ ধরতে আসে, কাজ ধরতে আইয়া খুব খরান গেল, এই খরানের মধ্যে কাজ করতে আসে আজকে এই আপনার মিস্ত্রি আইসে, মিস্ত্রি আইয়া কিছু কাজ করছে, কাজ করার পরে দেখা গেলো যে তারা সিমেন্ট টিমেন্টের সব শর্ট হয়ে গেছে, এই সিমেন্ট আইব আছে এই দিচ্ছে এই হাল অবস্থায় প্রায় আমাকে আরও এক মাস এইভাবে আটকে রেখেছে। হলো আপনার ফুসকুনির পাড়ের যে সাইডের যেই আমার ফুসকুনির পাড় রক্ষা বানান লাগিয়া এটা আমার ওয়াল দিছিল। কত টাকা বাজেট হয়েছে এটা? এটা প্রায় ৪,০০০০০ মতন বাজেট। আচ্ছা, এটা কাজটা কে করাইতে আছে? কাজটা করাইতে আছে পঞ্চায়েত এবং সেক্রেটারি। পঞ্চায়েতের সেক্রেটারি আসিল একদিন আর প্রধান আসিল একদিন। আচ্ছা, আর এর ভিত্তি তো মিস্ত্রিরা আসে আইসে গেছে এই কাজ করছে, এটা হয়েছে সেটা হয়েছে এই তারা কতদিন থেকে আটকাল কাজটা? কাজটা প্রায় আজকে এক পর্যন্ত বন্ধ, এই কাজ হবে হয়েছে না এই হাল অবস্থা তারা। এই পাড় তার ভাঙি
আমার বেজা কয় ক্ষতি দেখেন কতটুক ভাঙছে আমার ফুসকুনির পার, এটা আরো বহুত দিকে আসিল। তখন তারা আমি বারবার করছি যে তোমরা এই কাজটা যত দ্রুতভাবে তাড়াতাড়ি উঠাও, এটা দিয়ে আমরা দীর্ঘদিন লাতি আমরা এই জল করিয়া এটা কাজটা উড়াইতে তোমরা কষ্ট হইব। এইসব কথা করানোর পর থাইও তারা এই কাজটা কোনো হিতান করছে না। এখন কী চান আপনি? আমি চাইতেছি যে যেভাবে হোক আমার কাজটা যাতে যেভাবে আমার ফুসকুনির পার রক্ষা হয়, আমার এই অতি তাড়াতাড়ি আমার ফুসকুনির পার রক্ষার লাগে আমি কি বুঝলেন ওই দুইটা সেক্রেটারি প্রধানের গাফিলতির কারণে এই কাজটা হয়েছে।